ঘূর্ণিঝড় দানা তার দেহ রাখলেও একেবারে সম্পূর্ণ মৃত হয়ে যায়নি। নিম্নচাপ রূপে এখনও যেরকম ওড়িশার উপরে রয়েছে এবং রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপরে। জানিয়ে রাখি, আজ সারা রাত প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি চলবে। কখনো কখনো হয়তো একটু বৃষ্টির যে পরিমাণ সেটা বাড়বে, আবার হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আমরা একবার দেখে নেব ঘূর্ণাবর্তটি কোথায় রয়েছে। এখনও যেটা দেখা যাচ্ছে, আজ হচ্ছে 25 তারিখ, 25শে অক্টোবর, রাত্রির 8টার দিকের এই আপডেটটা তৈরি করছি। ভদ্রকের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্তের সেন্টারটি। তার জন্য উপকূলে ঝোড়ো হাওয়া বইছে, ঝড় তো আর নেই, তবে নিম্নচাপ রূপে অবস্থান করছে ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে। পশ্চিমবঙ্গের দক্ষিণে কোথায় কোথায় ভারী বৃষ্টি আছে সমস্তটা জানাবো। তার আগে ওড়িশার যে আপডেট দেখতে পাচ্ছি তাতে আনন্দপুর, এছাড়া ভদ্রক, জাজপুর, এই যে সমস্ত জায়গাগুলি দেখতে পাচ্ছেন, কাপ্তিপাড়া, সোরো, নীলগিরি, এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বেশ ভালো বৃষ্টি, এবং এই বৃষ্টিটা এখনই ছাড়বে না, এই বৃষ্টিটা চলতে থাকবে। বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুরে এই যে দেখতে পাচ্ছেন ভারী মেঘটা এখনও প্রবেশ করবে, এই মেঘ প্রবেশ করে সারা রাত বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুরে, তাই জল দাঁড়ানোর সমস্যা কিন্তু থাকবে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে। দীঘা, কাঁথি, মন্দারমণি, বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া, ঝাড়গ্রাম, তারপরে গোয়ালতোর, আরও জায়গাগুলো রয়েছে ছোট ছোট, বেলি, মেদিনীপুর, তারপরে কেশিয়ারি, বেলদা, নয়াগ্রাম, দাঁতন, সবং, এগরা, মোহনপুর, এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো রকম জল দাঁড়ানোর একটা ব্যাপার থাকছে। এছাড়া বৃষ্টি পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, কাটোয়া, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, এই সমস্ত জায়গায় বেশ ভালো রকম থাকবে এবং বাংলাদেশের মেহেরপুর ও পাবনায়। তবে আমরা আরও ওই বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদের দেখিয়ে দেব কীরকম বৃষ্টি আজ এই মুহূর্ত রাত্রির 8টা থেকে, শুক্রবার 25 তারিখ, রাত্রির 8টা থেকে শুরু করে আগামীকাল একেবারে যদি আমরা দুপুর পর্যন্ত দেখি তাহলে দেখুন এই বৃষ্টি কিন্তু কমছে না। আমরা যদি একেবারে কাল বিকেল 5টা পর্যন্ত দেখি, তারপর জানাবো কখন পরিষ্কার হবে, আগে বৃষ্টির পরিমাণটা দেখে নিই কোথায় কীরকম হবে। জানিয়ে রাখি কলকাতাতে চলবে, কলকাতাতে ভোর রাতে গিয়ে বৃষ্টির পরিমাণটা কমে যাবে বা এখনও যেরকম টিপটিপ করে চলছে এরকম একটা ধারা নিয়ে চলতে থাকবে। এছাড়া এই যে ভারী মেঘ এখনও প্রবেশ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলোতে তো রয়েছে, রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এছাড়া ঝাড়খণ্ডেও কিন্তু রয়েছে ভারী বৃষ্টি, বিশেষ করে ওড়িশা সংলগ্ন জামশেদপুর, রাঁচি, ধানবাদ, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি দেখা যাবে। এছাড়া আমাদের বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, যেরকম বললাম গুসকরা, বর্ধমান, পাণ্ডুয়া, তারপরে আরামবাগ, এছাড়া চন্দননগর, খর্দা, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি, তারপর আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হবে। কালকে সকালের দিকে একটু বেলা গড়ানোর সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে কলকাতা, বারুইপুর, জয়নগর, মজিলপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা। যদিও দক্ষিণ 24 পরগনার গঙ্গা সাগরের দিকে বেশ খানিকটা বৃষ্টি কাল সকালের দিকেও আমরা দেখতে পারব। উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকবে আজ রাত থেকে কাল বিকাল অবধি। বাংলাদেশে খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই, ত্রিপুরা এবং আসাম পরিষ্কার থাকছে। এবার আসি, এই বৃষ্টিটা কবে নাগাদ কাটবে পুরোপুরি। আমরা চলে যাই আজ রাত 12টা থেকে কাল রাত 12টা অবধি। যদি দেখি তাহলে এই বৃষ্টিটা তো আমরা দেখতেই পাচ্ছি, আলোচনা করলামও, দুই মেদিনীপুর সহ আংশিক দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি আংশিক, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ায় সবচেয়ে বেশি, ঝাড়গ্রামে বেশি, এটা তো থাকছে। রবিবার থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার বলবো যে এই যে বৃষ্টিটা চলছে বা আজকে সারা রাত চলবে সেই বৃষ্টিটা কটা নাগাদ কাটবে। তো আপডেটে যেটা দেখতে পাচ্ছি, আজকের রাতের পর কালকের দুপুর অবধি বৃষ্টি আছে, বিকালের দিকেও আছে, বিকালের পর রাতের দিকে গিয়ে মোটামুটি সন্ধ্যের পর এই বৃষ্টিটা কেটে যাবে কালকে, মানে বাঁকুড়া, পুরুলিয়ার দিক থেকে। আর সকালের দিক থেকে আমাদের কলকাতা সহ হাওড়া, হুগলির দিকের বৃষ্টিটা কাটতে আরম্ভ করবে। সকাল 10টার মধ্যে মোটামুটি আমাদের কলকাতা পরিষ্কার হয়ে যাচ্ছে, তারপর আপাতত আর কিছু নেই, আপাতত আর কোনো বৃষ্টি সেইভাবে লক্ষ্য করতে পারছি না, হয়তো মাঝে মধ্যে একটু আধটু এলো,
এই হচ্ছে পরিস্থিতি। এবার আমরা দেখব যে আগামী দিনগুলোতে আর কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। দেখুন এখনও যে বৃষ্টিটা রয়েছে ঘূর্ণাবর্তর জন্য ভারী নিম্নচাপ কিন্তু অবস্থান করছে ওড়িশা, ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গে। ভালোই বৃষ্টি এখনও বাকি, আর সারারাত বৃষ্টি আছে। নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা দেখবো। তার আগে জানিয়ে রাখি একটি টাইফুন দক্ষিণ চীন সাগরে সকালেই বলছিলাম যে দেখা যাচ্ছে। পরবর্তী দিনগুলো কী হতে চলেছে? আচ্ছা এই টাইফুনটা কি আমাদের দিকে আসা সম্ভব না? সকালে তো দেখলাম নেই, এখনও যদি দেখি তাহলে এই টাইফুন আসবে না এবং পরবর্তী আরেকটি টাইফুন সেটাও চলে যাবে জাপানের দিকে। আমাদের মোটামুটি দুই সাগর মিলিয়ে যা লক্ষ্য করতে পারছি তাতে সেরকম তো আর কোনো আপডেট দেখছি না, কোনো সিস্টেম নতুন কিছু তৈরি হচ্ছে না। যদিও জিএফএস যদি দেখি, জিএফএস কী বলছে, জিএফএস থেকে কি নতুন কিছু পাচ্ছি? জিএফএস থেকেও নতুন কিছু পাচ্ছি না, ছোটোখাটো একটু মোচড় ছাড়া আর সেরকম নতুন কোনো আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না। আপাতত আর সম্ভাবনা নেই, তার কারণ এই অক্টোবর নভেম্বরের দিকে একটাই হয়, সেটাই হলো ঘূর্ণিঝড় দানা হিসাবে। আচ্ছা জানিয়ে রাখি এরপর যদি নতুন কোনো ঘূর্ণাবর্ত মানে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তার নাম হবে ফেঙ্গাল। ফেঙ্গাল নামটা দিয়েছে কিন্তু সৌদি আরব, এটাও আপনাদের জানিয়ে রেখে দিলাম। তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট, আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই মুহূর্তে যদি ঢেউ দেখি, ঢেউ কীরকম, কতটা ঢেউয়ের, ঢেউয়ের কিন্তু এখনও হাইট আছে, 10 ফিটের উপরে হাইট দেখতে পাচ্ছেন। 10 ফিট উপকূলে গেলেও 8-10 ফিটের হাইট আছে, তার মানে সমুদ্রে তো এখন নামা অবশ্যই বারণ আছে। আর 4-5 ফিট একেবারে একেবারে সমুদ্রে পারে 4-5 ফিট, আর একটু সামনে গেলেই মানে একটু দূরে গেলেই 9 ফিট 10 ফিট, কোথাও কোথাও 11-12 ফিটও রয়েছে। এই হচ্ছে সমুদ্রের এই মুহূর্তের ঢেউ। কাল থেকে অবশ্য মৎস্যজীবীরা যেতে পারবেন মাছ ধরতে, তাও যদি কালকে দিনের বেলাটা একটু অফ করে তারপরে যদি যায় তাহলে সেটা অন্তত তাদের আরও সেফটি হবে। দেখুন এখানে তো এই অবস্থা, আর দক্ষিণ চীন সাগরে যে নতুন মানে ওখানে যে একটা টাইফুন তার জন্য দেখুন 22 ফিট ঢেউ, 22 ফিট, তার মানে এখানকারও নির্দেশিকা রয়েছে মৎস্যজীবীদের জন্য, যদিও ওই দিকের আপডেট তো আর আমরা দিই না। এবার চলে আসি হচ্ছে গিয়ে শেষ করব তাপমাত্রাটা দিয়ে, আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে, আবার কি গরম পড়ে যাবে সেসব নিয়ে দেখে নেব। কালকের একেবারে দুপুরবেলায় চলে যাই সরাসরি, 1-2 নাগাদ কালকে তাপমাত্রা আবার বাড়বে, 31 হয়ে যাবে কলকাতা এবং মোটামুটি বাঁকুড়ায় 29, খাতড়া 28, পুরুলিয়ায় 26। মানে যেহেতু বৃষ্টিটা ওই পুরুলিয়ার দিক থেকে হয়ে ঝাড়খণ্ডের দিকে বেরোবে তাই ওই দিকটা একটু কম থাকবে, বাকি মোটামুটি ওই 29-30 মধ্যেই থাকবে আমাদের দক্ষিণবঙ্গ। উত্তরে মালদাও 29, শিলিগুড়ি 29, আলিপুরদুয়ার 30, এদিকে দার্জিলিং 23, উত্তর ও দক্ষিণ দিনাজপুর 29-30 মধ্যে, বাংলাদেশ উত্তরে 30, এছাড়া পুরো বাংলাদেশ জুড়ে 30-31 মধ্যেই থাকছে। চিটাগাং, কক্সবাজার, মহেশখালী ওই 29-30 মধ্যেই দেখা যাচ্ছে। ঢাকায় 31, ত্রিপুরা 31-32, শিলচর 30 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 28-29 মধ্যে থাকবে। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা সহ ঘূর্ণিঝড় দানা, নিম্নচাপ, বৃষ্টি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি কাজে লেগেছে। আবার কালকে দেখা হচ্ছে কালকের নর্মাল আবহাওয়ার আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।